পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মজে আঞ্জানা মার হলো, বলো দুক্কা এলো বলো দুক্কা এলো বলো দুক্কা এলো বলো দুক্কা এলো বলো অশুভর হবে নিধন দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি নবরূপে রং বাহারি, উলুতে করব বরণ আসছে ঘরে মা, আগমনী শঙ্খধ্বনি কাশবনে ঢেউ উঠেছে, তাই হোক তো পুজোর গান তার তালে তালে প্রাণ মজে আঞ্জানা মার হলো, বলো দুক্কা এলো বলো দুক্কা এলো বলো দুক্কা এলো বলো দুক্কা এলো। আজ মহাসপ্তমী, তো আমরা পুজো উজো করে এখন আমরা কোথায় যাচ্ছি বাবু? ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে, আর বাবুকে সবাই দেখে বলছে কোথায় যাচ্ছ? বাবুকে সবাই কি বলছে? ঠাকুর দেখতে যাচ্ছ? হ্যাঁ, বাবুকে সবাই দেখে বলছে ঠাকুর দেখতে যাচ্ছ? বাবু সবাইকে বলে বলে যাচ্ছে আমি ঠাকুর দেখতে যাচ্ছি, বাবু সব সময় বলছে আমি ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব। তো আমার তো আবার ডিউটি ডিউটি আছে, কখন কি সময় হবে না হবে জানি না, তো রাত্রেবেলা যাওয়ার ইচ্ছা আছে, সেখানে ডিউটি করে সেরে আসি তখন হবে, কিন্তু এই দুপুরবেলা এখন তো পুজো হচ্ছে যেহেতু মণ্ডপে, তো বাবুকে নিয়ে ওই জন্য এখন যাচ্ছি একটু ঠাকুর দেখতে। তো চলো বাবুকে একটা দুটো ঠাকুর দেখিয়ে এখন ঘরকে আসবো নাকি? চলো বাবু, সানগ্লাসটা দারুণ হয়েছে, চলো এখানে আর বকছি না, চলুন। আমাদের গ্রামের দুর্গা মণ্ডপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, দুর্গা প্রতিমা প্রথমেই শেয়ার করছি আপনাদের সাথে। দুর্গা প্রতিমা শেয়ার করলাম, এই যে দেখুন বাবুকে, এখানে বাবু দাঁড়াও, এখানে দাঁড়াও, ভালো লাগছে গড় করে ঠাকুরকে? করেছো গড় করেছো? চলুন এবার প্যান্ডেলটি আপনাদেরকে দেখাই, প্রতিমা দর্শন করালাম, প্যান্ডেলটিও সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আর চারপাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে, এটা আমাদের গ্রামের ঠাকুর, আমরা যে গ্রামে থাকি সেই গ্রামের ঠাকুর। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, কোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে, হোক পুজোর গান তার তালে তালে প্রাণ মজে আঞ্জানা মার হলো, বলো দুক্কা স্কুল গ্রাউন্ডেই হয় পুজোটি, আমাদের হাই স্কুল গ্রাউন্ডেই এই দুর্গা পুজোটি হয়, তো আমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম, তো দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেলটি হয়েছে। চলো এবার আমরা অন্য জায়গায় যাবো, গোপালনগরকে এসেছি, গোপালনগর গ্রামে দুটি ঠাকুর হয়েছে, প্রথমে একটা ঠাকুর দেখলাম, দেখার পর এখন হচ্ছে গিয়ে আবার
যাচ্ছি আর একটা ঠাকুর, এখানে শিব মন্দির কাছে, যে শিব মন্দিরটা আমাদেরকে বারবার শেয়ার করি, আমাদের ঝাঙ্গড়াশোর শিব মন্দির, সেই শিব মন্দিরের পাশেই দুর্গাপূজা হচ্ছে। তো চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের, ঝাঙ্গড়াশোর শিব মন্দির আপনাদেরকে দেখালাম। এবারে মণ্ডপে যাবো, চলো আসো এপাশে ঘুরে আসো। গোপালনগর সর্বজনীন দুর্গা উৎসব, চলো মায়ের অপূর্ব রূপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরের সময় এখন যেহেতু সবাই বিশ্রাম নিচ্ছে আর এই সময় আমরা ঠাকুর দেখতে এসেছি, তখন একটু লাইটটা নিবানা ছিল, যাই হোক আমাদেরকে দেখতে পেয়ে লাইটটা জ্বালিয়েছে, তো ভালো লাগছে মায়ের অপূর্ব রূপটা তাহলে আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি। দেখুন অসাধারণ, বাবু কি দেখছো তুমি? আর বাবু সবসময় লক্ষ্য করছে কি বলুন তো, ওই যে ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেছে না, ওইটাই দেখছে বারবার, বলো বাবা ওই রক্তটা কিসের? আমি বলি ওটা মা রেগে যে যে দুষ্টু করছিল মহিষাসুর, সেই মহিষাসুরকে ওই জন্যে বধ করেছে। তো যাই হোক, তো দেখতে পেলে সব কিছু, এবারে বাড়ি যাবো। বাবু আর আমি দুজনে মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, তো আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা ছোট্ট করে ভিডিও, একটা সপ্তমীর দিন বাবা আর ছেলে মিলে ঠাকুর দেখতে বেরোলাম, তো সকাল সকাল যেহেতু পুজো হয়ে গেছে আমরা ঠাকুর দেখে এখন এবারে বাড়ি ফিরব। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা সবার মঙ্গল করুক, আর আজকে রাত্রেবেলাও বেরোবো, সেটা আলাদা ব্লগে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, টাটা, জয় মা।